বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। আজ টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন বাদেই আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করা হবে। এই দল নিয়ে কিন্তু আগে থেকেই নানান গুঞ্জন রয়েছে, ধোঁয়াশা রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি। সাবেক টি টোয়েন্টি কাপ্তান এবং দেশের টি টোয়েন্টি ক্রিকেটের সবথেকে অভিজ্ঞতম এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি হবে কি না এই দুই সিরিজের জন্য, সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে এবং গুঞ্জন রয়েছে যে এই দল থেকে এই অভিজ্ঞ ব্যাটারকে বাদও দেওয়া যেতে পারে। তবে সেই দলে কে থাকবে না তা কিন্তু জানা যাবে আজকে দুপুর আড়াইটা নাগাদ, যখন বিসিবির তরফ থেকে এই ত্রিদেশীয় সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। সেই দলে আর একটা চমক হতে পারে পেসারের অন্তর্ভুক্তি। আমরা গুঞ্জনে যেমনটা পাচ্ছি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে কিন্তু ডাকা হতে পারে এই দলে, তবে তা এখনও কিছুই নির্দিষ্ট না। তবে তার আগে এই মিরপুরে কিন্তু তৃতীয় দিনের প্রস্তুতি ভেস্তে গেছে বৃষ্টির কারণে। গতকালকে দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে প্রস্তুতি মাঠে গড়াতে পারেনি, আজকেও কিন্তু তেমনটাই, সকাল থেকে অঝোরে বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্য আজকে কিন্তু মাঠের প্রস্তুতি সারতে পারেনি টাইগার ক্রিকেটাররা। তবে এই সময় আমরা দেখেছি যে ক্রিকেটাররা ইনডোরে এবং জিমনেশিয়ামে নিজেদের ব্যক্তিগত প্রস্তুতি সেরেছেন, নিজেদেরকে তৈরি করছেন আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে। তবে দলে কে সুযোগ পাবে কে সুযোগ পাবে না সেটা কিন্তু জানা যাবে আজকের এই বিসিবির প্রেস কনফারেন্সের পরে। তার আগে বাংলাদেশ দল কিন্তু আজকে এখানে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শেষ, এখানে আর কোনো প্রস্তুতি হবে না কাল থেকে। তবে বিসিবি চাচ্ছে বিদেশের মাটিতে ক্রিকেটারদের মানিয়ে নিতে, তার আগে কোথাও ক্যাম্প করতে। সেই ক্যাম্প কোন দেশে করা হবে তাও কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়, তবে আমরা যতটুকু শুনেছি যে আজকে সেই দেশের নাম জানানো হবে। তাহলে আর কি বাংলাদেশ কয়েকদিনের মধ্যেই সেই দেশের উদ্দেশ্যে রওনা দেবে যেখানে বাংলাদেশ প্রস্তুতি ক্যাম্প করবে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এ পর্যন্ত এটাই ছিল সবশেষ। ভালো প্রস্তুতি নিয়ে গেলে বিশ্বকাপে বাংলাদেশ যে কোনো কিছুই করতে পারে। অতীতে বড় দলগুলোকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে সে সামর্থ্য তাদের আছে। সময় সংবাদে এমনটা জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। দেশের ক্রিকেট অবকাঠামো উন্নত হলে মাঠেও টাইগাররা তার প্রতিফলন পাবে বলে মনে করেন তিনি। এছাড়া বিশ্বকাপের ভারত দলের সম্ভাবনা নিয়েও বেশ ইতিবাচক হরভজন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান দল নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে বলছিলেন হরভজন সিং। যে শঙ্কা তিনি করছিলেন তা সত্যি হয়েছে। শুধু আফগানিস্তান না, শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। টাইগারদের টি টোয়েন্টি সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর কোনোভাবেই যেন খুঁজে পাচ্ছে না বিসিবিও। এশিয়া কাপের সুপার ফোরে খেলতে ব্যর্থ হওয়ার পর নানাজনের নানামত। এই ফরম্যাটে খেলার যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং তাদের দলে নেই। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু এখনও খেলার প্রতি ভালোবাসা অটুট আছে, তাই ঘুরে ফিরে তার কাছে প্রশ্ন যায় ক্রিকেট নিয়ে। এমন দুঃসময়ে অবশ্য বাংলাদেশের পাশে আছেন সাবেক এই স্পিনার। টি টোয়েন্টিতে কীভাবে আরো ভালো করা যায় দিয়েছেন তার টোটকা, তাগিদ দিলেন দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে। এই ফরম্যাট আছে, টি টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশও বিপজ্জনক দল, তারা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। অতীতে অনেকবারই তেমনটা করে দেখিয়েছে। এবার ভালো খেলেনি বলে সামনে ভালো করবে না বিষয়টা এমন না। আমি আশা করি তারা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে, তাহলেই ইতিবাচক ফলাফল আসবে। তাদের প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে। বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো আরো উন্নত হলে ভবিষ্যতে অনেক ভালো ক্রিকেটার সেখান থেকে উঠে আসবে। বাংলাদেশের মতো এশিয়া কাপে হতাশ করেছে তার দেশ ভারতও, বিদায় নেয় সুপার ফোর থেকে। তবে বিরাট কোহলি ফর্মে ফিরেছে এটাই স্বস্তির। বিশ্বকাপে ভিন্ন রূপে দেখা যাবে টিম ইন্ডিয়াকে, এমন বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে 700 বেশি উইকেট পাওয়া সাবেক এই স্পিনারের। বেশ খেলতে হয় ও আগে যাতা। এশিয়া কাপে ভারত প্রত্যাশা মতো খেলতে পারেনি, তবে সামনে বিশ্বকাপ আসছে, সেখানে তারা ভালো করবে বলেই আমার বিশ্বাস। সিম্পল মেথড কি, अगर ইন্ডিয়া আচ্ছা খেলতি। সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন হরভজন সিং। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নিউজিল্যান্ড যাবার আগে দেশের বাইরে 4 দিনের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যে 3টি দেশের সাথে কথা হয়েছে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত আসন্ন বিশ্বকাপ নয়, একটা ভালো মানের টি টোয়েন্টি দল গঠনই বোর্ডের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
কখনো মুষলধারায়, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। বিশ্বকাপ দল ঘোষণার আগে তিন দিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। প্রস্তুতি সীমাবদ্ধ ছিল ইনডোর আর জিম সেশনে। দেশে ফিরেই বিশ্বকাপের দল নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি। যদিও দল ঘোষণার আগে শ্রীরামের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি শতভাগ, যার কারণ বৈরী আবহাওয়া। তাই ভিন্ন পরিকল্পনা বিসিবির। নিউজিল্যান্ড যাবার আগে দেশের বাইরে ক্যাম্প করবেন ক্রিকেটাররা, সম্ভাব্য গন্তব্য দুবাই। যে প্ল্যানগুলো ছিল একটাও করতে পারছে না এবং দু একদিনের মধ্যে ঠিক হবে বলেও মনে হচ্ছে না। আমরা অল্টারনেট এখন একটা ব্যবস্থা এক্সপ্লোর করছি, যে এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, যাতে আমরা অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসটা করতে পারি কেন। ওরা তিন চার দিনের জন্য কোথাও গিয়ে একটু খেলতে চায়। এখন আমরা অলরেডি দুই তিনটা দেশের সাথে কথা বলছি, আরও বাম্বেরা ধরলেও সারজা না। এশিয়া কাপের আগে আসন্ন বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখেছিল বোর্ড। ইউএই ব্যর্থতার পর ভিন্ন সুর সভাপতির কণ্ঠে। এই বিশ্বকাপ নয়, লক্ষ্যটা নির্ধারণ করেছে পরবর্তী বিশ্বকাপ। আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি ওটা যদি খারাপও হয় আমরা হতাশ হব না, কিন্তু আমরা চাই ভালো করুক ইভেন্টুয়ালি, যাতে করে ছয় মাস সাত মাস পরে আমাদের একটা ভালো টিম দাঁড়ায় যায় বা লেটেস্ট এক বছরের মধ্যে একটা ভালো স্ট্রং টিম পাই আমরা, সেটাই হলো টার্গেট। সিনিয়র ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় নিতে পারেন না তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বোর্ড বলছে বিদায়ের ব্যাপারে ক্রিকেটাররাই যোগাযোগ করছে না। প্লেয়াররা নিজেরা নিজেরা ডিক্লেয়ার করে না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদেরকে কোনো সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুলি তাদেরকে তারা বিদায় নেক যে কোনো ফরম্যাট থেকে, সেটা আমরা চাই এবং এটার জন্য আমরা চেষ্টা করব। দেশের বাইরে ক্যাম্পের পর দল আবারও দেশে আসবে। কিছুদিন ছুটি কাটিয়ে ত্রিদেশীয় এবং বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন ক্রিকেটাররা। বহু ম্যাচ জিতিয়েছে আমাদেরকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ছবির মতো গোছানো দুবাইয়ে অবস্থিত আইসিসির সদর দপ্তর, ভেতরে আধুনিক আর ঐতিহ্যের মেলবন্ধন। আছে নানা সময়ে নানা স্মারক আর ফ্রেমবন্দি বিশেষ মুহূর্ত। সদর্পে আছে টাইগার ক্রিকেটের উপস্থিতিও। তবে আক্ষেপের নাম আইসিসির বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশিদের কম উপস্থিতি। দুবাইয়ে আইসিসি সদর দপ্তর ঘুরে মাহবুব রিমনের প্রতিবেদন। ওয়েলকাম টু দ্য হোম অফ ক্রিকেট, আইসিসির সদর দপ্তরে আপনাকে স্বাগতম। এ এক বিরল অভিজ্ঞতা। সময় সংবাদের দর্শকরা চলুন সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাক। আইসিসির সদর দপ্তর, তিন তলার এই ভবন থেকে নিয়ন্ত্রিত হয় বিশ্ব ক্রিকেট, যার পরতে পরতে সাক্ষ্য দেয় সমৃদ্ধ ঐতিহ্য আর ক্রিকেটের সোনালি অতীত। ঢুকতেই হাতের ডান পাশে ট্রফি শোকেস, যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ট্রফি টাইগার সমর্থকদের করবে আবেগতাড়িত। কারণ 97-তে যা জিতে বিশ্ব ক্রিকেটে নবযুগের বার্তা দিয়েছিল টিম টাইগার। সময়ের সঙ্গে ব্যাটের বিবর্তন দেখে আপনি বিস্মিত হবেন নিশ্চিত। চোখে পড়বে প্রতিটি দলের টেস্ট অর্থাৎ ব্যাগি গ্রিন ক্যাপ। হল অফ ফ্রেমে বাছাই করে রাখা হয়েছে বিভিন্ন দলের নানা স্মরণীয় মুহূর্ত। স্থান মিলেছে 2011 বিশ্বকাপে ইংল্যান্ড বথের দুই নায়ক শরীফুল আর রিয়াদের উদযাপনও। সহযোগী সদস্যদেরও যেখানে দেয়া হয়েছে বিশেষ স্থান। সাজানো আছে আইসিসির বড় ইভেন্টের সব ট্রফিগুলো। টি টোয়েন্টি ট্রফি বিশ্ব ভ্রমণে থাকায় বাকি ছিল তিনটা, যাতে একবার চোখ পড়লে ফেরানো দুষ্কর। কোনো রেপ্লিকা নয়, আইসিসির সদর দপ্তরের মধ্যে তিনটি বিশ্বকাপের অরিজিনাল ট্রফি, অর্থাৎ এটা নারীদের বিশ্বকাপ, এটা ওয়ানডে বিশ্বকাপ এবং এটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ইতোমধ্যে এই ট্রফিটা ছুঁয়ে দেখার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে টাইগাররা। এবার এই ট্রফিটা ছুঁয়ে দেখার পালা, হয়তো আগামী বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সেই অধরা স্বপ্ন হবে পূরণ। দোতলায় বড় কর্তাদের অফিস, গেম ডেভেলপমেন্ট অপারেশন সিইও চেয়ারম্যান সবার রুমই দৃষ্টিনন্দন, যেখানে নতুন সংযোজন ক্রিকেটের অলিম্পিক কমিটি। বোর্ডরুমটা বিশালাকার না হলেও ছিমছাম, দেয়ালে ছোলানো সাবেক সভাপতিদের ছবি, তবে সেখানে নেই বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচিত হওয়া মোস্তফা কামালের পোর্ট্রেট। শিগগিরই যোগ হবে তা নিশ্চিত করেছেন আইসিসির দায়িত্বপ্রাপ্তরা। সঙ্গে আক্ষেপ আছে আরও, আইসিসির বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশিদের উপস্থিতি কম। কারণটা বললেন আমিনুল ইসলাম বুলবুল। সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে এখানে আসতে হয়, সেখানে অবশ্যই এখানে যে জব প্রোফাইলগুলো আছে সেগুলো ফুলফিল করতে হয়,
এখানে কোনো বোর্ডের কোনো ইনফ্লুয়েন্স থাকে না। 2005 সালে লন্ডন থেকে আইসিসির হেডকোয়ার্টার স্থানান্তর করা হয় দুবাইয়ে। বর্তমানে যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় 108টি দেশের ক্রিকেট। মাহবুব রিমন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। জাতীয় ফুটবল দলের খবর। বৃষ্টির জন্য বাতিল হলো নৌবাহিনীর সঙ্গে জাতীয় দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। তবে টিম হোটেলে বসে না থেকে শিষ্যদের নিয়ে শেষবারের মতো অনুশীলনে নেমেছিলেন হেড কোচ হাভিয়ার কাব্রেরা। দেশের মাটিতে লম্বা সময় ধরে চলা অনুশীলনের প্রতিদান দিতে চান দুই ফুটবলার আতিকুর রহমান ফাহাদ ও মোহাম্মদ ইব্রাহিম। আজ 23 জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন হেড কোচ, যেখানে বাদ যেতে পারেন গোলরক্ষক নাইম ও নবাগত শাহরিয়ার ইমন। দেশ ছাড়ার আগে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, কিন্তু দিনভর বৃষ্টির বাগড়ায় ম্যাচ বাতিল হয়। শিষ্যদের নিয়ে শেষবারের মতো অনুশীলনে উত্তরার এপিবিএন মাঠে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। দেশের মাটিতে গেল 18 দিনে 14টি অনুশীলন সেশন পেয়েছেন ফুটবলাররা। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। এর মাঝেই বাংলাদেশের দুর্বলতার জায়গা নিয়ে কাজ করেছেন হেড কোচ। কম্বোডিয়া আর নেপাল বাংলাদেশের কাছাকাছি মানের ফুটবল দল হওয়ায় আক্রমণাত্মক খেলার কৌশল চূড়ান্ত করেছে টিম ম্যানেজমেন্ট। এবার তা মাঠে বাস্তবায়ন করার পালা। 18 দিন ক্যাম্পে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যে ফিটনেসটা প্রয়োজন, সেই ফিটনেসটা সব কয়জন প্লেয়ারের চলে এসেছে আলহামদুলিল্লাহ। 18 দিন অবশ্যই আমি বলবো যে দুইটা ম্যাচ খেলার জন্য একটা যথেষ্ট টাইম, যেহেতু আরও কয়েকটা দিন টাইম আছে ম্যাচ খেলাতে, ওটা আশা করি আমরা এইটা আপনার কি ম্যাচে প্রভাব ফেলবেন আশা করি। ইঞ্জুরির জন্য শেষ দিন অনুশীলন করতে পারেনি ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ। ইঞ্জুরি থেকে সেরে না ওঠায় জিম করেছেন মিডফিল্ডার মাসুক মিয়াজনি। অবস্থা গুরুতর না হয় দুজনই 15 সেপ্টেম্বর দলের সঙ্গে উঠছেন কম্বোডিয়ার বিমানে। 25 জনের দল থেকে বাদ যাচ্ছেন গোলরক্ষক নাইম আর প্রথমবারের মতো দলে ডাক পাওয়া মোহামেডানের শাহরিয়ার ইমন। কম্বোডিয়া গিয়ে 22 তারিখের ম্যাচের আগে সেখানে 7টি অনুশীলন সেশন পাবে জামাল ভুইয়ারা। কম্বোডিয়া আমরা আরও 7টা সেশন পাবো, সাথে একটা আনঅফিশিয়াল ম্যাচও খেলবো ওদের সাথে। দুই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম কতটা ফিট, বাট অ্যাজ এ প্লেয়ার ওভারঅল মনে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য 100% ফিট। বাফুফে সভাপতি, হেড কোচ আর ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট সবাই সিরিয়াস এবারের দুটি ফিফা প্রীতি ম্যাচকে নিয়ে। ফুটবলাররাও দিতে চান প্রতিদান। আমরা আগে যে ম্যাচগুলো খেলছিলাম ওগুলো আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক আগানো দল, এখন যেহেতু আমাদের কাছাকাছি মানের দল, আমাদের ওর আন্ডারে এরকম একটা এই দুইটা ম্যাচ অন্তত আমাদের পয়েন্ট পাওয়া উচিত, জেতা উচিত। বুধবার রাত 2টায় মালয়েশিয়া হয়ে কম্বোডিয়া যাবে ফুটবলাররা। এরপর 23 সেপ্টেম্বর সেখান থেকে নেপালে অপর প্রীতি ম্যাচ খেলতে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়।